সংগ্রামী মহাসচিব আল্লামা জুনায়েদ ভবনগরী নেতৃত্ব দিচ্ছেন আল্লামা নূর হোসেন কাসেমি নেতৃত্ব দিচ্ছেন আল্লামা ডক্টর আহমদ আব্দুল কাদের নেতৃত্ব দিচ্ছেন আল্লামা আতাউল্লাহ হাফিজি
নেতৃত্ব দিতে ইচ্ছেন আল্লামা মাহফুজুল হক সহ জাতীয় নেতৃবৃন্দ। ফ্রান্সের রাষ্ট্রীয় বদরে মহানবী সাল্লাল্লাহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার প্রতিবাদে ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশে আজকে ফ্রান্স দূতাবাস অভিমুখে গ্রাওয়ের উদ্দেশ্যে তাওহিদি জনতা রওনা দিয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে। আজকে লক্ষ লক্ষ জনতার নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে মুখরিত হচ্ছে বাংলার আকাশ বাতাস। এই ফ্রান্স দূতাবাস অভিমুখে গ্রাও কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, নেতৃত্ব দিচ্ছেন আল্লামা নূর হোসেন কাসেমি, নেতৃত্ব দিচ্ছেন ডক্টর আহমদ আব্দুল কাদের, নেতৃত্ব দিচ্ছেন আল্লামা মামুনুল হক, নেতৃত্ব দিচ্ছেন আল্লামা সাকাত হুসাইন, নেতৃত্ব দিচ্ছেন আল্লামা আতাউল্লাহ হাফিজি, নেতৃত্বে আছেন বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ এবং সংগ্রামী ওলামা ইকরাম। ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইউ মাস্ট বেগ পার্ডন টু দ্য মুসলিমস, ইউ শুড নো মুসলিমস লাভ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোর দ্যান দেয়ার লাইফ, 2,000 মিলিয়ন মুসলিমস অল ওভার দ্য ওয়ার্ল্ড আর রেডি টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর দ্য সেক অফ আল্লাহ, ফর দ্য সেক অফ অনার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সো ইমিডিয়েটলি পার্ডন, বেগ পার্ডন টু দ্য মুসলিমস ফর দিস ডিফেমেশন অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, ফর দ্য ইনসাল্টস অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, আদারওয়াইজ ফ্রেন্ডস উইল বি বয়কটেড, ফ্রেন্ডস কমোডিটিস, ফ্রেন্ডস প্রোডাক্টস অলরেডি হ্যাভ বিন বয়কটেড, অ্যান্ড ফ্রেন্ডস ইমানুয়েল ম্যাক্রো ইউ আর ইন ক্রাইসিস, ইসলাম ইজ নট ইন ক্রাইসিস, ম্যাক্রন ইউ আর ইন ক্রাইসিস, ইমিডিয়েটলি বেগ পার্ডন টু দ্য মুসলিমস। আমরা শুরু থেকে পল্টন মুড়ি ছিলাম, রাজধানী ঢাকার পল্টন মুড়ি আছি, এখনো জনতার মিছিল ফ্রান্স অভিমুখে যাচ্ছে তো যাচ্ছি, যাচ্ছে তো যাচ্ছি। আজকে বাংলাদেশের তাওহিদি জনতা নবী প্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাজনৈতিক দল মত নির্বিশেষে সমস্ত দল একতাবদ্ধ হয়ে হেফাজতে ইসলামের ব্যানারে আজকে আজকে ফ্রান্সের দূতাবাস অভিমুখে রওনা দিয়েছে। আজকে
এখনো বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ফ্রান্সের রাষ্ট্রীয় মদদে ইসলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদ করা হয়নি। অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে এই অধ্যত্তপূর্ণ আচরণের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার জন্য কড়া প্রতিবাদ জানাতে হবে ঢাকাকে, এ দাবি জানানো হয়েছে আজকে মিছিল পূর্ব সমাবেশ থেকে। মিছিল এখনো কিছু মিছিল এখনো কিছু মিলি যাত্রাবাড়ির ওইদিকে রয়েছে, এখনো কিছু মিছিল গুলিস্তানের ওইদিকে রয়েছে, ওখান থেকে জনতার বাদ ভাঙা স্রোত আসছে। তো আসছেই পল্টন মোড় পারে গুলশানে ফ্রান্স দূতাবাস অভিমুখে ইতিমধ্যে আধা ঘন্টা আগে রওনা দিয়েছে, শুরু হয়েছে, কিন্তু এখনো শেষ প্রান্ত আমরা দেখছি না। আজকের এই বিক্ষোভ, আজকের এই ঘেরাও কর্মসূচি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার প্রতিবাদে ফ্রান্স দূতাবাস অভিমুখে যে ঘেরাও কর্মসূচি শুরু হয়েছে, এই ঘেরাওয়ের নেতৃত্ব দিচ্ছেন হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, নেতৃত্ব দিচ্ছেন আল্লামা নূর হোসেন কাসেবি, নেতৃত্ব দিচ্ছেন ডক্টর আল্লামা ডক্টর আহমদ আব্দুল কাদের, নেতৃত্ব দিচ্ছেন আল্লামা মাহফুজুল হক, নেতৃত্ব দিচ্ছেন আল্লামা মামুনুল হক, নেতৃত্ব দিচ্ছেন আল্লামা আতাউল্লাহ ইবনে হাফিজি, নেতৃত্ব দিচ্ছেন আল্লামা শাকাওয়াত হোসাইন, নেতৃত্ব দিচ্ছেন আল্লামা আহমদ আলী কাসেমি সহ জাতীয় নেতৃবৃন্দ, দেশভরের ওলামায়ে কেরাম এবং আমাদের নেতৃত্ব রাহবার বৃন্দ। জনতার মিছিল চলছে, তাওহীদি জনতার মিছিল চলছে, আল্লাহ এবং নবী প্রেমিক জনতার মিছিল চলছে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস অভিমুখে, লাখো জনতার মিছিল এগিয়ে যাচ্ছে। আজকের এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসেন কাসেমি, আল্লামা ডক্টর আহমদ আব্দুল কাদের, আল্লামা মাহফুজুল হক, আল্লামা শাকাত হোসাইন, আল্লামা মামুনুল হক, আল্লামা আহমদ আলী কাসেমি, আল্লামা আতাউল্লাহ ইবনে হাফিজি সহ জাতীয় নেতৃবৃন্দ, ওলামা ইকরাম। আজকে মনে হচ্ছে যে মিছিলের শুরু আছে কিন্তু এই মিছিলের শেষ নেই। তাওহীদি জনতা আজকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত রক্ষার্থে রাজপথে নিয়ে এসেছে। অনতি বিলম্বে ফ্রান্সকে ক্ষমা চাইতে হবে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইতিমধ্যেই উপলব্ধি করেছেন মুসলমানরা আহত হয়েছে, শুধু উপলব্ধি করলেই হবে না, ফ্রান্সের প্রেসিডেন্টকে রাষ্ট্রীয়ভাবে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার। ওই শার্লি হেবদো যে পত্রিকা কার্টুন প্রকাশ করেছে সেই পত্রিকা নিষিদ্ধ করতে হবে আজকে, তা না হলে ফ্রান্সের পণ্য বয়কট আরও তীব্র হবে, ফ্রান্সকে সারা দুনিয়া থেকে এক ঘরে করে দেওয়া হবে, সারা দুনিয়ার মুসলমানরা জেগে উঠেছে। আজকে হেফাজত ইসলাম ঢাকা মহানগরীর ব্যানারে
ফ্রান্স দূতাবাস অভিমুখে যে গ্রাহক কর্মসূচি শুরু হয়েছে এই বিক্ষোভ মিছিল গ্রাহকরূপ মিছিলে নেতৃত্ব দিচ্ছেন হেফাজত ইসলামের সংগ্রামী মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী নেতৃত্ব দিচ্ছেন আল্লামা নূর হোসেন কাসেমি নেতৃত্ব দিচ্ছেন আল্লামা নুরুল ইসলাম জিহাদি নেতৃত্ব দিচ্ছেন আল্লামা ডক্টর আহমদ আব্দুল কাদের নেতৃত্ব দিচ্ছেন আল্লামা মামুনুল হক নেতৃত্ব দিচ্ছেন আল্লামা আতাউল্লাহ ইবনে হাফিজি নেতৃত্ব দিচ্ছেন আল্লামা শাখাওয়াত হোসাইন নেতৃত্ব দিচ্ছেন আল্লামা আহমদ আলী কাসেমি আজকের এই বিক্ষোভ মিছিল গ্রাউ কর্মসূচিতে বাংলাদেশের সমস্ত ইসলামী দল আজকে খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়ত উলামা ইসলাম ফরাইজি আন্দোলন খেলাফত আন্দোলন মুসলিম লীগ সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা উপস্থিত রয়েছেন তাওহীদি জনতা মাঠে নেমেছে আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য আজকের মিছিল শুরু হয়েছে শেষটেই এখনো চলছে তো চলছে নবী প্রেমে উদ্বুদ্ধ জনতা আজকে গুলশান ঢাকাস্থ ফাঁসি দূতাবাসের অভিমুখে এখন থেকে প্রায় 40 মিনিট আগে প্রায় 1 ঘন্টা আগে মিছিল শুরু হয়েছে এই মিছিল চলছে এখনো চলছে চলছে মিছিল আজকের এই ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন হেফাজত ইসলামের সংগ্রামী মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী নেতৃত্ব দিচ্ছেন হেফাজত ইসলাম নেতা আল্লামা নূর হোসেন কাসেমি নেতৃত্ব দিচ্ছেন হেফাজত ইসলাম নেতা কেন্দ্রীয় নেতা আল্লামা ডক্টর আহমদ আব্দুল কাদের নেতৃত্ব দিচ্ছেন আল্লামা মাহফুজুল হক নেতৃত্ব দিচ্ছেন আল্লামা নূর ইসলাম জেহাদি নেতৃত্ব দিচ্ছেন আল্লামা মামুনুল হক নেতৃত্ব দিচ্ছেন আল্লামা আতাউল্লাহ ইবনে হাফিজি নেতৃত্ব দিচ্ছেন আল্লামা শাখাওয়াত হোসাইন নেতৃত্ব দিচ্ছেন আল্লামা আহমদ আলী কাসেমি আজকে এই বিক্ষোভ চলছে তো চলছি আমরা এখন একটু সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছি আজকে আমরা শুরু থেকে পল্টন মোড়েই আছি পল্টন মোড়েও এখন পর্যন্ত মিছিলের শেষ ভাগ এসে পৌঁছেনি এখনো মিছিলের শেষ প্রান্ত অনেক পিছনে রয়েছে আর মিছিলের সম্মুখ ভাগ কয়েক মাইল সামনে রয়েছে বাইতুল মুকাররম থেকে তৌহিদি জনতার ঘেরাও কর্মসূচি শুরু হয়েছে এই ঘেরাও কর্মসূচিতে আজকে জাতীয় আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে এই ঘেরাও কর্মসূচি হচ্ছে ঘেরাও পূর্ব বাইতুল মুকাররমের সমাবেশে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাইতুল মুকাররমের সমাবেশে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী আল্লামা নূর হোসেন কাসেমি আল্লামা আতাউল্লাহ ইবনে হাফিজি ডক্টর আহমদ আব্দুল কাদের আল্লামা মাহফুজুল হক আল্লামা মামুনুল হক মাওলানা মোহাম্মদ শফিকউদ্দিন আল্লামা আহমদ আলী কাসেমি আল্লামা সহ আরো অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন এই মিছিল শুরু হয়েছে এই মিছিল মনে হচ্ছে শেষ হবার নয় লাখ জনতার মিছিল ফ্রান্স দূতাবাস অভিমুখে চলছে তো চলছি
আমরা একটু মাত্র প্রথম মুকদ্দমা হিসেবে আমরা মাত্র মহানগরের এই কর্মসূচি পালন করেছি। মহানগরের কর্মসূচি যদি এমন হয়, এক ঘন্টা আগে মিছিল দিয়েছে, এখন পর্যন্ত হেফাজত ইসলাম ঢাকা মহানগরের ডাকে আজকে ফরাসি দূতাবাস গ্রাউ কর্মসূচি পালিত হচ্ছে। এই দূতাবাস গ্রাউ অভিমুখে মিছিল শুরু হয়েছে, জনতার মিছিল, তৌহিদি জনতার মিছিল। এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন হেফাজত ইসলাম এর সংগ্রামী মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, নেতৃত্ব দিচ্ছেন আল্লামা নূর হোসেন কাসেমী, নেতৃত্ব দিচ্ছেন আল্লামা ডক্টর আহমদ আব্দুল কাদের, নেতৃত্ব দিচ্ছেন আল্লামা মাহফুজুল হক, নেতৃত্ব দিচ্ছেন আল্লামা আতাল্লাহ হাফিজি, নেতৃত্ব দিচ্ছেন আল্লামা মামুনুল হক, নেতৃত্ব দিচ্ছেন আল্লামা শাকাওয়াত হুসাইন, নেতৃত্ব দিচ্ছেন আল্লামা আহমদ আলী কাসেমী, নেতৃত্ব দিচ্ছেন মা আল্লামা মাওলানা মোহাম্মদ শফিক উদ্দিন, নেতৃত্ব দিচ্ছেন আল্লামা আবদুল্লাহ মোহাম্মদ হাসান, নেতৃত্ব দিচ্ছেন আল্লামা নুরুল ইসলাম জিহাদি শাহ, জাতীয় নেতৃবৃন্দ ওলামা ইকরাম। মিছিলের আমরা এখনও পল্টনেই আছি, কিন্তু মিছিলের সম্মুখভাগ আরও প্রায় ৪৫ মিনিট আগে।